এদিকে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের নুহাশপল্লিতে সকাল থেকে নানা আয়োজনে তাকে স্মরণ করেছেন হুমায়ুন ভক্তরা। সকাল থেকে ছিল কোরআন তিলাওয়াত, এরপর হুমায়ুন সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার স্ত্রী শাওন আহমেদ। পরে শ্রদ্ধা জানানোর জন্য ভক্ত অনুরাগীদের জন্য উন্মুক্ত করা হয়। দুপুরে এতিমদের জন্য কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে নুহাশপল্লির পক্ষ থেকে। সকাল থেকে দূর দূরান্ত থেকে এসে হাজির হয়েছেন হুমায়ুন ভক্তরা। 2012 সালের এই দিনে মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করেন না ফেরার দেশে পাড়ি জমান এই গুণী লেখক। নিজ হাতে গড়া স্বপ্নের নুহাশপল্লিতে তাকে চির নিদ্রায় শায়িত করা হয়। তো আজকে ওনার দশম প্রয়াণ দিবসে আমরা ওনার শ্রদ্ধাঞ্জলি জানাতে এসেছি নুহাশপল্লিতে। তার সৃষ্টিকে ভালোবাসবে না এমন মানুষ মনে হয় না পৃথিবীতে আছে, যারা বাংলা সাহিত্যকে ভালোবাসে, বাংলা ভাষার চর্চা করে। সিনেমা দেখতে যাই, হুমায়ুন আহমেদ চলে আসে। আমরা বৃষ্টিতে ভিজতে যাই, হুমায়ুন আহমেদ চলে আসে। জ্যোৎস্না দেখতে যাই, হুমায়ুন আহমেদ চলে আসে। উনি এইভাবেই আমাদের মাঝে, মানে যতদিন এই পৃথিবী থাকবে জ্যোৎস্না তো ততদিন থাকবে, ততদিন হুমায়ুন আহমেদ থাকবে।